করে খেলবো কিচ্ছু বুঝতে পারছি না। আর এই গরমে কি বা খেলা যায়? এমন একটা খেলা খেলতে হবে যেটা গরমে গরমও লাগবে না, এদিকে গরমে ভীষণ মজাও লাগবে খেলাটা করতে। কিন্তু আমার মতে তো সেরকম কোনো খেলাও নেই যে খেলবো। এটা কিন্তু টিনা দিদি একদম ঠিক কথা বলেছে, সত্যি তাই। এই গরমে কিন্তু খেলতে ইচ্ছে করছে না, কিন্তু এমন খেলা যেটা গরম লাগবে না কিন্তু খুব ভালো লাগবে, সেটা কি এমন খেলা? কেন ফ্রিজে গিয়ে বসে থাকলে হবে? ফ্রিজের মধ্যে গিয়ে চল, আমরা সবাই খেলা করি না, লুকোচুরি খেলা করবো, চল চল চল। সত্যি বান্টি তুই এমন কথা বলিস না, আমাদের হাসিও পায়। সত্যি বান্টি দাদা তুই এমন কথা বলিস না, ফ্রিজে গিয়ে বসে থাকবো? ফ্রিজে ঢুকলে কত ঠান্ডা না, ফ্রিজে ঢুকবো? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। ঠিক বলেছিস বান্টি, তুই ভাগ্যে সেই কথাটা বললি। এই আইডিয়াটা তাহলে আমি কি বলবো, ভীষণ মজার কিন্তু। এই মাহি তুই আবার কি মনে পড়েছিলে তোর, বল না বল না আইডিয়াটা বল না, সত্যি তাই কি গরম করছে বল না। এই গরমে স্বস্তি পাওয়ার জন্য এমন কি খেলা আছে যেটা সত্যি আমাদের একটু আরাম দেবে? ও মাহি দি বলো না, তুই তো দাঁড়িয়ে আছো কেন, তাড়াতাড়ি বলো, আমার তো খুব গরম করছে। যদি আমরা আইস বেড করি দিয়ে তার মধ্যে যদি আমরা শুয়ে শুয়ে মজা করে খেলা করি কেমন হবে বলতো? আইডিয়াটা ভালো না? বাহ মাহি দিদি তুমি তো দারুণ আইডিয়া দিয়েছো, খুব সুন্দর আইডিয়াটা, দারুণ আইডিয়া। সত্যি আমাদের মাথায় এই আইডিয়াটা আসেনি, দারুণ মজা হবে, দারুণ মজা হবে। কিন্তু তৈরি তো করবো কি করে আইস বেড? কিন্তু আইস বেড তৈরি হবে কি করে? সে তো ফ্রিজের মধ্যে যেতে হবে তাহলে আইস বেড হতে গেলে। তাহলে আমরা কি ফ্রিজের মধ্যে শুয়ে থাকবো না কেন দিদি? ইয়ে দিদি তাহলে কি বান্টি দাদের কথাই ঠিক, আমরা কি ফ্রিজের মধ্যে শুয়ে শুয়ে খেলা করবো? তুই কেমন কথা বলছিস, তুইও তো বান্টি দাদের মতো হয়ে গেছিস। আরে মিঠি অত চিন্তা করছিস কেন, দাঁড়া না একটুখানি দাঁড়া, আমি একটু আসছি, তারপরে তোরা সবাই বুঝতে পারবি কিভাবে আইস বেড হয়। দাঁড়া আমি একটু আসছি। যা বাবা আজকে মনে হচ্ছে খেলা হবে না, মাই দিদিও তো চলে গেল, জানি না কি আজকে খেলা যে হবে, আর মাই দিদির মাথায় যে কি চেপেছে জানি না। এই বাক্সটাতে কি হবে রে দিদি, সেটাই তো বুঝতে পারছি না। কি রে দিদি এই বাক্সতে কি হবে? মাই দিদি এই বাক্সগুলোতে কি হবে সত্যি তাই কিছু বুঝতে পারছি না তো, এটাই কি আমাদের আসবে নাকি? কিন্তু এখানে তো কোনো আইস নেই, পুরো ফাঁকা। আরে আমি তাহলে তোদের বলি, এই বক্সের মধ্যে না আমরা এখন জল ঢালবো, জল ঢেলে বক্সটাকে পুরো ভর্তি করবো, দিয়ে তার মধ্যে আমরা একটু কালার মিশিয়ে দেবো, দিয়ে বক্সটাকে নিয়ে কি করবো বলতো, আমরা ফ্রিজে ঢুকিয়ে দেবো। ফ্রিজে রাখার পর কিছুক্ষণ পর তো জমে বরফ হয়ে যাবে, আর তখন এটা পুরো একদম বেডের মতনই লাগবে। এটাকে আমরা যখন এই বক্স থেকে বার করে নেব, আর তখন আমরা কি করব, ওই আইস বেডের মধ্যে মজা করে খেলা করব, তখন আমাদের আর গরম করবে না। কি মজা, কি আইডিয়াটা বেশ ভালো না বল? ই কি মজা, এটা দারুণ আইডিয়া। বাহ মাই দিদি তুমি কি সুন্দর আইডিয়া বের করেছো, দারুণ দারুণ। চলো চলো তাড়াতাড়ি চলো, জল ভরে যা তাড়াতাড়ি চলো। এই চল চল আইস বেডে শুয়ে শুয়ে আমাদের মজা করে খেলা করতে হবে, চল চল। এই বেটি চল দাঁড়িয়েছিস কেন, তাড়াতাড়ি চল, জল ভরে জল ভরে। বাহ অনেকটা জল ঢালবো, না না একটুখানি, এই একটুখানি তো হয় না আইস বেড, সত্যি দিদি তোর মাথায় কি বুদ্ধি রে, দারুণ হবে মজা। সত্যি আমি জানতাম তো মাই দিদির মাথায় খুব বুদ্ধি, কি সুন্দর আমরা এখন আইস পেটে খেলা করবো, শুয়ে শুয়ে খুব মজা হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস আদি, আমরা এখন শুয়ে শুয়ে খুব মজা খেলা করবো, কিন্তু এটা তো জমতে টাইম লাগবে। হ্যাঁ সে তো সময় লাগবে, তার একটু কালার মিশিয়ে দিই তাহলে বেশ ভালো লাগবে, লাল আর হলুদ সুন্দর লাগবে আইস বেডটা দেখতে, তার একটু রং মিশিয়ে দিই, একটুখানি হলুদ রং মিশিয়ে দিচ্ছি। ওয়াও কি দারুণ হচ্ছে, বা কি সুন্দর রং হয়ে গেল। হ্যাঁ দেখ না আইস বেডটা কিন্তু বেশ হলুদ হলুদ হবে, দারুণ হবে বল? হ্যাঁ খুব সুন্দর হবে, এইবার এইটাতে লাল রং করে দিচ্ছি, আর কালার গুলো কিন্তু খুব সুন্দর হবে। হ্যাঁ এর হলুদ আর লাল আইস বেড পুরো আইসক্রিমের মতো হবে, কি সুন্দর রংটা হচ্ছে, ওয়াও দারুণ তো, ফ্যান্টাস্টিক লাগছে, এখনই মনে হচ্ছে খেয়ে নি। জলটা কি সুন্দর রং লাগছে, আর যখন বরফ হয়ে জমবে তখন তো আরো সুন্দর লাগবে। হ্যাঁ হ্যাঁ আরো ভালো লাগবে, ওই চল চল, হ্যাঁ এই চল 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 চল, তাতে আমরা ফ্রিজে গিয়ে দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ ফ্রিজে তো দিতেই হবে, ও চল ফ্রিজে গিয়ে তাতে দিয়ে আসি। ও মা দিদি চল, আই উঠি চল, এই সবাই চল তাড়াতাড়ি ফ্রিজে গিয়ে দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ দেবো তো দেবো তো, এই মাহি চল তাড়াতাড়ি চল তাহলে দিয়ে আসি গা। হ্যাঁ হ্যাঁ চল। এই দেখ কেমন বরফ হয়ে গেছে দেখেছিস, লাল পুরো সাদা হয়ে গেছে, দেখ দেখ
কি সুন্দর না আমাদের আইস বেডটা, দেখ এটাও কত সুন্দর হয়েছে। চল চল আমরা আইস বেডের উপর তাড়াতাড়ি যাই, না হলে যদি তাড়াতাড়ি গলে যায়। চল চল তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, আমি আগে যাব। আমি একটু যাই,
আমি একটু জুতোটা খুলি, আমিও তো জুতো পরে একটু পড়েছি, একটু জুতোটা খুলি, আ কি ঠান্ডা, আমি একটু শুয়ে পড়ি, এই পড়ে গেল, পড়ে গেল, এই আমি দাঁড়াতে পারছি না, স্লিপ করছে, কি করছে, এই পড়ে গেছি, শুয়ে পড়ে গেলে জানি, দেখো ভাই দিদি দেখো আমি উঠতেই পারছি না, কি মজা লাগছে গো আইসবিটি শুয়ে, আর এই গরমের মধ্যে বেশ আরাম লাগছে, হ্যাঁ বলেছিলাম তো আমরা এখানে খুব সুন্দর খেলা করতে পারবো, মজা করতে পারবো, আমার তো এখান থেকে নামতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে এখানে শুয়েই থাকি, এই মা যদি দেখতো না খুব মজা পেতো, মা মাসিমণি ওরাও একটুখানি শুয়ে থাকতে পারতো, ঠিক বলেছিস মিথি, ওরাও একটু শুয়ে থাকতে পারতো, আমি একটু লাভ দি, আমি একটু লাভ দিচ্ছি, কি মজা, এতক্ষণে গরমটা একটু মিটলো, ও যাক বাঁচা গেল, নে কি রে তোরা দাঁড়িয়েছিস কেন, চলে আয়, যতক্ষণ আইসবেডটা আছে একটু মজা করে আমরা খেলা করে নি, তাই না বল, ঠিকই বলেছিস, ততক্ষণ একটু খেলা করে নি, সত্যি দারুন মজা লাগছে, দারুন মজা, এরকম যদি সত্যি প্রত্যেকদিন পেতাম না খুব ভালো হতো, যা অনেকক্ষণ তো খেলা হলো আর ভালো লাগছে না, এবার একটু এটাকে ফাটিয়ে নি আমরা, দেখি এটাকে ভেঙে কি হয়, চল এটাকে ভেঙে দি, হ্যাঁ এটাকে ভেঙে দি, আর কি হবে, চল 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 ভাঙে ভাঙে ভাঙ ভাঙ ভাঙ, এই তো ভেঙে গেছে, কত টুকরো, ইস কত টুকরো, এটা তো পুরো ফাঁপা, ভেতরে তো কিছুই নেই, কি দারুন, ও কি ঠান্ডা, কি ঠান্ডা, ভাঙো ভাঙো, ইস কত পুরো পাথরের মতো শক্ত হয়ে গেছে, বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে দিও, আবার দেখা হবে আগামীকাল অন্য কোনো ভিডিওর সাথে, তো আজকের মতো টাটা, তোমরা ভালো থেকো সুস্থ থেকো।